এখন আপনারা শুনছেন গল্পান্বেষী নীলিমা নিবেদিত রাত দুপুরে ঝমঝম। ভূতের ভয় আর দেখাবেন না মশাই, নিজেই ভূত হয়ে গিয়েছি। নইলে মাঘ মাসের বৃষ্টি বাদলায় কনকনে এমন শীতে চাদর মুড়ি দিয়ে আপনার কাছে আসি বাড়ির খবর নিতে। রাস্তার ধারে ঝুপসি চায়ের দোকানে আলচে বেঞ্চিতে বসে শম্ভু চাটুর্যে রাগ রাগ মুখ করে, মাফলারের পাকে মাথা ঘিরে কান এবং গলার অনেকখানি ঢাকা, গায়ে শাল, আলচে প্যান্টের সঙ্গে পায়ে কালো মোজা, বুট জুতো, হাত বরাবর কালো সোয়েটার, গ্লাসের গরম চা ভাপ তুলছে। শম্ভু ঘন ঘন চুমুক দিয়ে বুঝি উষ্ণতা কুড়োয়। মানুষটা শীত কাতুরে বটে, অল্পেই হিহি করে। কত আর বয়স, এই তো 55, মাঝারি স্বাস্থ্য, গায়ের রং শ্যামলা, গরণে লম্বা পানা ভাব আছে, নেহাতি বাস্তু সংগ্রহের ব্যাপার। তাই এমন বাদলা শীত সন্ধ্যায় বাইরে এসেছে, নইলে তার মতো মানুষের এখন ঘরের বিছনায় আরাম করে বসে থাকার কথা। জমি বাড়ি ঘর কেনাবেচার দালালি করে পরেশ পাত্র, রোগাটে চেহারা, ছোটখাটো মুখ, গলার স্বর মিনমিনে, সহজে রাখতে জানে না, খদ্দের সন্তুষ্টির জন্যে তাহলে তাল দিতে ওস্তাদ। পাজামা শার্টের উপর একটা নীল সোয়েটার, শীতের তোয়াক্কা নেই, কর্পোরেশনের পিয়ন, জমি লেনদেনের কারবার করে দু পয়সা করেছে। পরেশ বলল, যা বলেছেন, আমিও তো ভূত, নইলে টাইম দিয়েছি বলে এখন জল বাদলায় খবরটা দিতে আসি, টাইম দিয়ে তো ফেল করা লোকের স্বভাব। কেন হয় বুঝলাম, কিন্তু এটাকে খবর বলছেন কি করে? আমার তো মনে হচ্ছে এটা খবরের অপমান। এসে বলছেন পুরনো বাড়ি, কারখানা রুম, বারান্দা, রান্নাঘর, অনেকটা বাগানও আছে, তবে ভূতের। দুবার বলেছেন, রিপিটের কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার কাছে তো গোপন করতে পারি না, মালিক তো ভূত নিয়েই বাস করছেন, পুরো বাড়ি তো নয়। যথার্থ বলেছেন, মালিক মানিক চক্রবর্তী, একা থাকেন, থাকার মতো আছেই বা কে? একটা মেয়ে ছিল, দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মেয়ে জামাই অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে মানিক চক্রবর্তীর পর সম্পত্তি ভোগ করার কেউ নেই? ঠিক ধরেছেন, বিক্রি করে ভদ্রলোক ভারত ভ্রমণ করে বেড়াবেন, যা খুশি করুন। উনি নিজে ভূতের কথা বলেছেন। পরেশপাত্র বলল, কি যে বলেন, উনি কেন বলবেন, এটা পাড়ার লোকের কথা, মিথ্যেও হতে পারে। ও বাড়িতে নাকি রাত্রিবেলায় শব্দ হয়, অনেক লোকের গলা শোনা যায়। কি জানেন আপনি নিহারঞ্জন বাবু? কি জানেন, আপনি নিরঞ্জন বাবুর লোক, আপনার সঙ্গে কাজ কারবার একবারে ফ্রেশ রাখতে চাই, পরে দোষ যাতে পেতে না হয়, আপনি যাতে না কিছু বলতে পারেন। আপনাকে যে বলবো তার সুযোগই তো দিচ্ছেন না মশাই, এখনো একটা বাড়ি দেখে দিতে পারলেন না, যদিও দিচ্ছেন আও করে দিই, আপনার 2 লক্ষের মধ্যে চাই, ভেরি হার্ড, শিবপুরে তো। শম্ভু চাটুর্যে বাক্য শেষ করে দেয়, 4.5 লাখ দাম, এটা অনেকবার বলেছেন, আমার ধারসাই ভালো, যেমন মুরদ, অনেকটা হেঁটে তো রামরাজাতলা, আবার ওদিক দিয়ে গেলে বালিকুড়ি, আর ওদিক দিয়ে গেলে বাল্টিকুড়ি। আচ্ছা পরেশবাবু, আপনি কি ভূতে বিশ্বাস করেন? পরেশ একটুক্ষণ নীরব থেকে বলল, না বলতে পারছি না, হ্যাঁও না, নিজে তো কোনোদিন দেখিনি, তবে শুনেছি, সবাই শুনে কিংবা গল্পে পড়ে, রাক্ষস করার লোক আমার জানা নেই। পরেশ স্বভাববশত বলল, ঠিক কথা, আমারও জানা নেই। শম্ভু চাটুর্যে বলল, তাহলে কথাটা বলে আপনি আমাকে অযথা ভয় ধরাচ্ছেন কেন?
আপনি রেগে যাচ্ছেন? কি আশ্চর্য, রাগের কথায় রাগবো না, আমার রাগ কি অন্যায়? আমি কি মানুষ নই? পরেশ নিরুত্তর থাকে অল্পক্ষণ, তারপর বলে, ওই বাড়িটাই তাহলে নিয়ে নিন, আপনার দামেই পড়বে। বৃষ্টি পড়ছে অন্ধকারে, হিম বাতাসের তরঙ্গ শরীরের খোলা জায়গাগুলো এটি নিচ্ছে ক্ষণে ক্ষণে। সামনের রাস্তা ধরে শব্দ করে গাড়ি ছুটে যাচ্ছে, মানুষ চলাচল করছে খুবই কম। 8টাও বাজেনি, দোকানে খদ্দের নেই, ওদিকে ঝিমিয়ে বসে আছে দোকানদার, তাদের কথা শুনছে কিন্তু কোনো মন্তব্য করছে না। সিগারেট কেনার একটা খদ্দের আসতে লোকটা নড়াচড়া করল, তারপর যেমনকার তেমন। শম্ভু চ্যাটার্জি বলল, আই নেব, আপনি ব্যবস্থা করুন, সামনে রবিবার চলুন, দেখে নেবেন বাড়িটা। কেন, কাল পরশু হয় না? আমি কাল ওই কোলাঘাট যাচ্ছি, দাদার শরীর খারাপ, ফিরতে 2-3 দিন তো লাগবে, আপনি তো জায়গাটা চেনেন, বাড়ির খোঁজও কঠিন নয়, দেখে নিতে পারেন এর মধ্যে, তারপর ফিরলে আবার সঙ্গে যাবেন। মন্দ বলেননি, দেখি যদি পারি, তাহলে এই কথাই রইল। চায়ের দোকানের পয়সা মিটিয়ে দুজনেই উঠে পড়ল। পরশ পাত্রের কাছাকাছি বাড়ি, শম্ভু চ্যাটার্জিকে বাসে তুলে দিয়ে মোড়ে এলো। শম্ভু চ্যাটার্জি দিব্যি ভাড়া বাড়িতে ছিলেন, বাড়িওয়ালা সাহাবাবুর সঙ্গে ভাবসাব ছিল, ভদ্রলোকের ছেলে নেই, একটি মেয়ে, বিয়ে হয়ে গিয়েছে, সাহাবাবু মারা যেতে মালিকানা বর্তালো মেয়ে জামাইয়ের উপর, জামাইয়ের ব্যবহার সুবিধের নয়, তাকে তুলে বিক্রির মতলবে আছে, তোলা অবশ্য সহজ নয়, ছেলেরা বাড়ি ছাড়তে চায় না, ভাড়াটির অধিকারে জোর প্রয়োগ করতে চায়, হলে কিছু টাকা আদায় করবে। তবে শম্ভুর ওসব মতলব নেই, মানে মানে সরে পড়তে চায়, নির্ঝঞ্ঝাট মানুষ, কোনো ঘোর প্যাচে যায় না, সরকারি চাকরি, সংসার নিয়ে জীবন পার করে দিল। বড় ছেলে প্রদীপ এখনো চাকরি পায়নি, বিএ পাস করে শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখে চেষ্টা চালাচ্ছে, ছোটটি সায়েন্স নিয়ে পড়ছে, সামনের বারে পার্ট টু পরীক্ষা। শম্ভুর আর বছর তিনেক চাকরি, শহরে থাকতেই হবে। শম্ভু চ্যাটার্জির দেশগা বাঁকুড়া, সামান্য জমি জায়গা, ছোটখাটো একটা বাড়িও আছে, দেখাশোনা করে খুড়তুতো ভাই। শম্ভুর তো মতলব ছিল অবসরের পর গায়ে চলে যাবে, কিন্তু কি করে যাওয়া যায়, ছেলে দুটোর ভবিষ্যৎ দেখতে হবে, গায়ে গিয়ে তারা তো কিছুই করতে পারবে না। মধ্য হাওড়ায় বড় হলো, হাঁটতে চায় না শহর, এদিকে তাকেও অন্তত 3 বছর শহরে থাকতে হবে। জামাইয়ের সঙ্গে তিক্ত ব্যবহার করে আহাত টেকা যায়, অন্য বাড়ি ভাড়া পাওয়া কঠিন, এলেও ভাড়া কয়েক গুণ বাড়বে, বাড়িওয়ালার ব্যবহার মধুর হবে এমন সম্ভাবনাও নেই। ঢের ভালো একটা ছোটখাটো বাড়ি কেনা বা হওয়া কাঠা দেড় কাঠা জমি কিনে ছোটখাটো বাড়ি বানানো, তার জন্য নিরঞ্জনবাবুর মাধ্যমে পরেশ পাত্রের সঙ্গে যোগাযোগ। শম্ভুধার শাহ চক্রবর্তীদের বাড়িতে ভূতের বদনাম আছে বাড়িতে বলল না, তা আপত্তিও করতে পারে, প্রদীপের মা তো করবেই, ভূত না হাতি, একটা মানুষ থাকে ও বাড়িতে, ভূত থাকলে কি বাস করতে পারত? যাই হোক, শনিবারের ধৈর্য থাকলো না শম্ভুর, বাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে, খদ্দের অভাব নেই, এখন ভূতকে মানুষ ভয় করে না, ভূতই করে। পরদিন অফিস থেকে ফিরে চা খেয়ে ধারসা যাত্রা করল সে, রামরাজাতলা স্টেশন থেকে রিক্সা। সন্ধে হয়ে গিয়েছে, বৃষ্টি বাতলার পর বিকেল থেকে আকাশ স্বচ্ছ হলেও এরে শীত নেমেছে, শালমুড়িকেও তোয়াক্কা করছে না হিমেল হাওয়া। রিক্সাওয়ালা চক্রবর্তী বাড়ি দেখিয়ে দিল, বলল, এই তো এতে যান, আর রিক্সা যাবে না। এসব জায়গা ধানি মাঠ, পুকুর ডোবা, জঙ্গল ছিল একদিন, হাওড়া শহর বেড়ে আমি গ্রাস করে নিচ্ছে, নতুন বাড়ি নতুন দোকান গড়ে উঠেছে, ডোবা পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে, আগে ছিল গ্রাম পঞ্চায়েত, এখন কর্পোরেশনের আওতায় পড়েছে, এব্রো খেব্রো পথ, তলা বাড়ি, নারকেল গাছ, আলো এখানে ওখানে ছিটিয়ে থেকে
অন্ধকারকে ভেঙে দিয়েছে। সরু গলি, আলো অন্ধকারের আবছায় শম্ভুর চোখে পড়ল বাঁদিকে একটা টিউবওয়েল, ডাইনে মাঝারি সাইজের কটা নারকেল গাছ। একটা লোক হেঁটে আসছে মাফলার কোট প্যান্টে, জিজ্ঞাসা করতেই দরজা দেখিয়ে দিল। আলো দরজা পড়া নাড়ার পর দরজা খুলে বেরিয়ে এলো চক্রবর্তী। অন্ধকারে মুখ চেনা যায় না, শীত রুখতে সর্বাঙ্গ ঢাকা। দরজার কপাটের পাল্লা সরাতে শম্ভু বারান্দা দেখতে পাচ্ছিল। মিটমিট করছে ষাট পাওয়ারের আলো, সামনের জায়গাটায় অরল আধার যেন ভিজিয়ে রেখেছে। এটা তো চক্রবর্তী, মানে হ্যাঁ আসুন আসুন। ভেতরে ঢোকার পর শম্ভু দেখল না, আলোর ঢের উজ্জ্বলতা, সামনের ঘরটা সাজানো গোছানো, খাট আলমারি চেয়ার টেবিল, দেওয়ালের নীলাভ বর্ণটিও যথেষ্ট ঝকঝকে। চক্রবর্তীর ধপধপে সাদা চুল, গায়ের রঙও ফর্সা, দুভাজ ধুতির উপর কালো নকশাদার শাল, মাথায় হনুমান টুপি। এই যে চেয়ার, বসুন। আমি এসেছিলাম, জানি আপনার খবর আমি পেয়েছি, আমার শনিবার আসার কথা ছিল। চক্রবর্তী সাদা দাঁতে হাসল, আগে এসে পড়েছেন, তাতে কি হয়েছে, কবে সন্ধেবেলা এলেন, দিনের বেলা হলে ঘর দিকের বাগান ভালো করে দেখতে পেতেন, তবে দিনের বেলা আমার সঙ্গে। চক্রবর্তী কথা শেষ করে না, আবার তো আসছি। আসবেন বই কি, নিশ্চয়ই আসবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি করে নিতে চাই, কাগজপত্র দেখাশোনা করে নিতে চাই। কাগজপত্র দেখাশোনা করতে যা সময় লাগে, সব ক্লিয়ার, কোনো জটিলতা নেই। আমরা পুরনো বাসিন্দা, সাত পুরুষের বাস, তরুষী চক্রবর্তী বাঁকুড়ার গ্রাম থেকে আসেন, আমাদের বংশের যে এ দশা হবে এ জানত, এলাকাটাই তো আমাদের ছিল। এ বাড়ি যে দেখছেন এর বয়স খুবই কম, বড় জোর 100 বছর। আদি বাড়ি ছিল পিছনের দিকে, এখন উল্টা স্তূপ রয়েছে, শরীরটা সব বিক্রি বাট্টা করে সরে পড়েছে। ভাবা যায় না মশাই, পুরনো কথা বলতে গেলে বুক হু হু করে ওঠে। আপনার কথা বলুন। পরেশ পাত্র বলেনি? পরেশ পাত্র, সে আবার কে? শম্ভু চ্যাটার্জি অবাক হয়। আপনার এ বাড়ি তো বিক্রি করবেন? হ্যাঁ, এ কথাই তো হচ্ছে, তার জন্যই তো আপনি এসেছেন। শম্ভু চুপ, ভাবে পরেশ পাত্র ছাড়া আর কথা আর কে বলেছে। আর কথা নয়, হয়তো অন্য খদ্দের আসার কথা ছিল, ভদ্রলোক ভুল করে তাকেই ধরেছেন। দেখুন, আমি শম্ভু চ্যাটার্জি, জানি বসলেন থাকেন, সাহাবাবু সব বলেছেন, আপনার বাড়িওয়ালা সাধন সাহা আপনার প্রশংসা করছিলেন, চা পাই নাকি সুবিধের নয়। বাড়িওয়ালা সাধন সাহার কথা বলছে, কি আশ্চর্য! তাহলে মোড়ে ভূত হয়ে আর উপকার করতে এসেছিল, ভালোবাসত লোকটা। তা বলে শম্ভু বলল, তিনি তো কেন, আর কি হয়েছে, মারা গিয়েছেন সাহাবাবু। বলেন কি, কবে মারা গেলেন? প্রায় 6 মাস হতে চলল। কি যে বলেন, শনিবারই এসেছিলেন। আর মানে সাহাবাবু ভূত হয়ে? চক্রবর্তী কথা শেষ করতে দেয় না। তাতে কি, ভূত আর মানুষ তো মেশামেশি, কে ভূত কে মানুষ কে নাকি সোজা, যত লোক দেখেন সবাই মানুষ হলপ করে বলতে পারেন। আপনি আমি আমাদের মধ্যে যে কেউ ভূত হতেই পারে। সাহাবাবু ভূত, তারপর এর ভূতকে সার্টিফিকেট দেওয়া, নিজেকে ভূত বলা। শম্ভু চ্যাটার্জি বুক কাঁপিয়ে দেয়। আপনি আপনি আরে আপনি যে ভয় পেয়ে গেলেন, দূর মশাই, কথাতেই এমন ভূত চিনতে পারলে ভিনমি খাবেন বাজারে দোকানে বাসে ট্রেনে। চক্রবর্তী হাসতে থাকল। চক্রবর্তীর কথা শুনে শম্ভু চ্যাটার্জি ভাবল, ঠিক কথা, ভূতের বদনাম এই বাড়িটার আছে, এর ভূতের সঙ্গে থেকে ভূতের ভয় কেটে গিয়েছে। চলুন ঘরগুলো দেখবেন, চলুন। শম্ভু চ্যাটার্জি দেখল ঘরগুলো খুব পুরনো নয়,
সব ঘরেই জিনিসপত্র রয়েছে। মনে হচ্ছে চক্রবর্তী একা নয়, আরও মানুষ বাস করে। বাগানটাও পরিষ্কার, নেই তাকে খরচা করে সারাতে হবে না, বাস করা যাবে স্বাচ্ছন্দ্যে। কি পছন্দ হয়েছে? চক্রবর্তী প্রশ্ন করল। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি। আপনি তো চলে যাবেন। হ্যাঁ, যেতে তো হবেই, দীর্ঘশ্বাস পরে চক্রবর্তী। চক্রবর্তী দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। শম্ভু চাটুর্যের কাছে সমগ্র ব্যাপারটা বড়ই রহস্যময় ঠেকছিল। রিক্সা ধরতে খানিকটা হাঁটতে হলো তাকে। ভাবল, সাহাবাবুর ভূত হয়ে আসাটা অবিশ্বাস্য। পরেশ পাত্র আর সাধন সাহা নামের গোলমালে একজনকে আরেকজনের ঘাড়ে চাপিয়ে ফেলেছে চক্রবর্তী। বয়স তো হয়েছে, এমন ভুল হতেই পারে। শম্ভু নিশ্চিন্ত বোধ করল। বাড়ি ফিরে কথাটা বলার জন্য মন উসখুস করলেও তুলল না। বউ জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? ওই যে বলে গেলাম, ধারসার বাড়িটার কথা। খরচা করতে হবে না, ভাঙা চোরা বাড়ি নয়, গিয়ে বাস করা যাবে। ছেলেরা তো যেতে চাইছে না, বউ বলল। এখান থেকে যেতে পারলে কিন্তু আমি বাঁচি। যাবে, নিজেদের বাড়ি হলে ছেলেরা আল্লাদে যাবে, ভাড়ার বাড়ি পরের বাড়ি। শনিবার সকালবেলা পরেশ পাত্র নিজেই এলো, বলল, চলুন দেখে আসবেন। বাড়ি আমি দেখে এসেছি পরশু সন্ধেবেলা। কে কি পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে কথা হয়নি, আপনি না থাকলে কথা কি করে হবে? চলুন দুজনে ফাইনাল করে নেব আজ, বায়না দিতে হয় দিয়ে আসব। সন্ধ্যের আগে তো মানিক চক্রবর্তীর সঙ্গে দেখাই হবে না, লোকটা সারাদিন ঘুরে বেড়ায়। তাহলে সন্ধ্যেতে আসব, আপনাকে বলতে এসেছিলাম। এখন উঠি, রামতলা বাসস্ট্যান্ডে পাঁচটায় আসুন। বসুন, চা খেয়ে যাবেন, শম্ভু চাটুর্যে বলে। আচ্ছা, বাড়িটা অন্য খদ্দেরও লেগেছে নাকি? বাড়ি থাকলে খদ্দের লাগবেই, মানে বিক্রির বাড়ি আর কি। তবে আপনিই পাচ্ছেন, আমি ওটা ধরেছি, মানিকবাবুর সঙ্গে কথা হয়েছে, আমাকে ছাড়া সেল করবে না। ওই হ্যাঁ, দাম দর করতে যাবেন না, আমার কথাই আছে। চা খেয়ে পরেশ পাত্র চলে গেল। তারপরেই মনে পড়ল শম্ভুর, জিজ্ঞাসা করা হলো না, মানিক চক্রবর্তীর সঙ্গে পরশু সন্ধেবেলায় কথা বলার রহস্যটার কথা। লোকটা তো পরেশকে চিনতেই পারেনি, তারপর সাহাবাবুর ভূত আমদানি করেছিল। যাক, বিকেলেই জিজ্ঞাসা করা যাবে। পাঁচটা, রামরাজাতলা বাসস্ট্যান্ডে দেখা হতে রিক্সা করার আগে শম্ভু জিজ্ঞাসা করতে পরেশ পাত্র অবাক হল। সে কি, আমি তো আপনার কোনো কথাই ওকে বলিনি, ও জানলো কি করে? অবাক করলেন মশাই, আপনার বাড়ি ওরা নামই বা জানলো কি করে? সাহাবাবু তো নিজেই গিয়েছিলেন। মানে সাহাবাবুর ভূত? বলেন কি, ভূতের বাড়ি বদনাম আছে বলে আপনার বাড়িওয়ালা ভূত হয়ে ওখানে গিয়েছে? এইরকমই তো শুনলাম, আপনার নাম শুনে চক্রবর্তী চিনতেই পারল না। পরেশ পাত্র এবার অবাক হল। এটা ঠিক ছিলেন তো? হ্যাঁ, ভুল বাড়ি হলে ওসব কথা হয়? বাড়িটা নোনা ধরা, ভাঙা চোরা, ঘরে ভাঙা চেয়ার, একটা তক্তপোষ, কলেস্তারা খসা দেওয়াল, একটা কাঠের আলমারি। শম্ভু চাটুর্যে বলে উঠল, না না, বেশ ভালো ঘর দেখেছিলাম, আর মানে ভুল বাড়ি। পরেশ নিশ্চিন্ত গলায় বলল, আপনার সঙ্গে ইয়ারকি মেরেছে, ভূতের বাড়ির বদনাম দিয়ে ওটা কব্জা করতে চায় অনেকে জলের দামে। সাহাবাবু, আরে মশাই, জমির দালালি করি, আমার অনেক শত্রু, নাকি পার্টি করেছি শুনে ফাটানোর মতলব করতেই পারে, শিক্ষিত মানুষ, এটা বোঝেন না? কিন্তু ছাড়ার পাত্র আমি নই, বুঝলেন, আমাদের লাইনটাই বাজে। রিক্সায় দুজনে চক্রবর্তী বাড়ির কাছাকাছি মোড়ে নামল। শীতের সন্ধ্যা নেমেছে, তারপর লোডশেডিং, হ্যারিকেন লম্ফ জ্বলছে মোড়ের দোকানে। শীতে জানলা দরজা বন্ধ বলে কোনো ঘরের আলোই এসে পড়ছে না পথের উপর।
নারকেল কি অন্য গাছ, বাড়ি যেন কালিঝুলি মেখে একাকার হয়ে গিয়েছে। পরেশপত্র নেমে বলল, আমার সব চেনা, পিছন পিছন আসুন। অন্ধকার হলেও শম্ভু চাটুর্যে বুঝতে পারছিল এ পথেই সে এসেছে। এমনকি বাড়িটার দরজায় আসতেও সে পরানার্থেই দরজা খুলে দিল। এই মানুষটি, আপনারা আসুন আসুন। শম্ভু চাটুর্যের স্বর চিনল। পরেশপত্র বলল, আপনি মানিকবাবু নেই? না, নেই, ভেতরে আসুন। আপনি তাহলে কে? কেন, এ বাড়ির মালিক? মালিকের বাবা প্রতাপ চক্রবর্তী? পরেশপত্র বলল, তিনি তো পরলোক। ঠিক কথা, কিন্তু পরলোক থেকে কি আসা যায় না? কি তো এসেছি, মানিক মেয়ে জামাইকে আনতে গিয়েছে, ওরা দার্জিলিং গিয়েছিল। শম্ভু চাটুর্যে আর দাঁড়ায়, তাই ছুটেই যায় অন্ধকারে, পড়তে পড়তে বাঁচে। ওদিকে হাঁক পাড়ে চক্রবর্তী, আরে আসুন, আপনার সাহাবাবু ভেতরে আছেন। মোড়ে আসতে দেখে পরেশ পাত্র পিছনে এসেছে, বুক ধরাস ধরাস করছে। সাংঘাতিক? পরেশপাত্র হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি দাঁড়াবেন তো, আপনি দাঁড়িয়ে থাকলেন না কেন? আপনার জন্যে, বুঝলেন এর মধ্যে রহস্য আছে, বাড়িটা আমার হাতছাড়া করার জন্যে। চায়ের দোকানের জগদীশ দালালি করে, লোকটা বড়ই সন্দেহজনক। শম্ভু চাটুর্যে বলল, লোক টোক জানি না, বাড়িটাও সন্দেহজনক, আপনি মশাই অন্য বাড়ি দেখুন।